খুব অন্তরে ভালোবাসার মানুষ তিনি অসুস্থতার জন্য আজকে আমরা মহাযজ্ঞ নৃসিংহযজ্ঞ এবং নৃসিংহদেবের বিশেষ পূজা 108টা তুলসী দিয়ে অর্পণ করলাম। তার মা এবং তিনি তাড়াতাড়ি সুস্থ হন, তার আরোগ্য কামনা করলাম। তারপর আমাদের পঞ্চানন বাবু কিছু বলুন। আমাদের এই এলাকা অত্যন্ত পরিচিত, উনি মন্ত্রী শুধু নয়, সর্বস্তরের মানুষের হিতাকাঙ্ক্ষী শুভেন্দুবাবু। উনি আজ মহামারী করোনায় আক্রান্ত হয়েছেন শুনে আমরা গভীরভাবে মর্মাহত। তাই প্রভু নৃসিংহদেবের কাছে আমরা প্রার্থনা করলাম, ওনার মা গায়ত্রী দেবী এবং উনি যাতে সুস্থ হয়ে আবার পুনরায় আমাদের পাশে এসে আগের মতো আমরা যেন প্রতিদিন ওনাকে যেভাবে বিভিন্ন উন্নয়নের সঙ্গে দেখতে পাই সেইভাবে যেন আমরা দেখতে পাই, এই কামনা প্রভু শ্রী শ্রী জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা মহারানী এবং নৃসিংহদেবের কাছে প্রার্থনা করলাম সবাই মিলে।